এবার খেলার খবর জানাতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আবিদুর রহমান আবিদ কিছুক্ষণের পরেই তো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু হচ্ছে চট্টগ্রামে মানুষের আগ্রহ কেমন এটা নিয়ে যতটুকু জানতে পেরেছি আমাদের সহকর্মী সেখানে আছেন তিনি জানাছিলেন যে বেশ মানুষের উৎসাহ এই ম্যাচ নিয়ে এবং প্রথম দিনই যেহেতু চট্টগ্রাম আবহনে খেলছে মালদ্বীপে টি স্পোর্টসের বিপক্ষে সুতরাং আগ্রহটা আরও অনেক বেশি এই খবর আছে এছাড়াও ক্রিকেটে বেশ কিছু খবর আছে আমি সেগুলো জানিয়ে দিচ্ছি শুরুতেই জানাবো শিরোনাম পর্দা উঠছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চট্টগ্রাম আবাহনী মালদ্বীপের পিসি স্পোর্টস মুখোমুখি সন্ধ্যায় লেগ স্পিনার তুলে আনতে বিসিবির পদক্ষেপ ইতিবাচক বলছেন সাবেকরা বয়সভিত্তিক দলে প্রয়োগের পরামর্শ ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেরানকে ছাড়াই শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর চট্টগ্রামের আজি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম আবাহনী প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ম্যাচ শুরু কিছুক্ষণ পর সন্ধ্যা সাতটায় প্রিমিয়ার লিগে ভালো করতে না পারলেও তরুণ কোচ মারফুল হকের অধীনে ভালো শুরুর প্রত্যাশা ম্যানেজমেন্টের জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্সের পর কাপে ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক জামাল হুয়া। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের লোক লক্ষ্য শিরোপা ধরে রাখা সেই লক্ষ্যে দল গড়েছে তারা আক্রমণাত্মক ফুটবলের টুর্নামেন্টে দাপুটে শুরুর পরিকল্পনা কোচ আফিয়া মোহাম্মদের সাফল্যের জন্য দেশি বিদেশি খেলোয়াড়দের মাঝে সমন্বয়ে গুরুত্ব দিচ্ছে টিসি স্পোর্টস ম্যানেজমেন্ট কামাল কাপে থাকা উচিত এর বাইরে কোশ্চেন না আমি সবগুলো টিমের মোটামুটি খেলা দেখেছি এবং দুইটা তিনটা টিম লিগের খেলায় রয়েছে এবং অনেক টিম একটা টিম তাদের প্রিসিজন প্রায় আট সপ্তাহ পার করেছে তারপরে আমি আশা করি আমাদের আমাদের যদিও প্রথম লক্ষ্য হলো যে শিরোপা পুনরুদ্ধার করা কিন্তু তার আগে আমরা সেমি ফাইনালে আমাদের ফুল ফোকাস সেমি ফাইনালে যাওয়া হয় সেটা কারণ আদানি জয়েন করছি মানে একটা টার্গেট আছে ছবি চ্যাম্পিয়ন আপনি আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত কামরুল হাসনাত নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই শুরু হবে আসরের এবং চট্টগ্রামে হচ্ছে চট্টগ্রামের ম্যাচ কেমন দেখছেন সেখানকার দর্শকদের উৎসাহ এবং এই আসরকে নিয়ে আন্তর্জাতিক এই আসরকে নিয়ে কোনো ধরনের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে কিনা আয়োজক কমিটি আছে ফেডারেশন কর্তারা আছে সবাই কিন্তু এখানে এসে অনেকভাবে গতবারের চ্যাম্পিয়ন মালদ্ব মালদ্বীপ থ্রি সিরিজ আমরা যদি আপনাকে দেখাতে চাই ইতিমধ্যে মাঠে দর্শকরা আসা শুরু করেছেন মাঠ কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো গ্যালারি ইতিমধ্যেই দর্শক পরিপূর্ণ হয়ে গেছে এবং পাশাপাশি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু সেখানেও কিন্তু অনেক নিরাপত্তা কর্মী তো দেখতে পেয়েছি এখানে কিন্তু স্কোয়াড বাহিনী পুলিশ র‍্যাবের পাশাপাশি আর সেনাবাহিনী কর্মীদের দেখা গেছে তারা কিন্তু এখানে নিরাপত্তার যে ইস্যুটি আছে সেখানে তারা কঠোর অবস্থানে রয়েছে গেটের বাইরে থেকে আসলে কার্ড ছাড়া আসলে কাউকে ঢুকতে দিচ্ছেন না দর্শকদের জন্য যে আলাদা সারি আছে সেখানেও দর্শকদের উচ্চ করা ভিড় দেখা গেছে আর যেটা বলছিলেন যে এবার আসলে আসলে দর্শকদের মধ্যে সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে আবহাওয়া নিয়ে যে শেষ মুহূর্তে যে তাদের আসলে না আসার কারণটা সেটা কিন্তু তারা অনেকেই বলছে যে এবারে আবহন ঢাকা আবহাওয়ানির মতো দল যদি এই ক্লাব কাপে না থাকে সেক্ষেত্রে তারা অনেকটাই হতাশ দর্শকদের প্রত্যাশা ছিল এবার ঢাকা আবহাওয়ানি এই ক্লাবে খেলবে এবং তারা একটা ভালো ফলাফল করবে পাশাপাশি এবার যে চট্টগ্রাম আবহাওয়া আছে যেটা একটু পরেই যাদের সাথে খেলা হবে মালদ্বীপের টি স্পোর্টস যার গতবারের চ্যাম্পিয়ন কারণ কিন্তু এবার টুর্নামেন্ট অনেক পরিকল্পনা হাতে নিয়েছে তারা কিন্তু তাদের দলটাকে অনেক শক্তভাবেই ফরেন রিক্রুটের পাশাপাশি দেশীয়দের পাশাপাশি অনেক শক্তিশালী একটি দল করেছে তাদের গতকাল যে প্রেস কনফারেন্স ছিল সেখানে তারা বলেছিল তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে আবারও সেকেন্ড টাইম পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা বাংলাদেশে এসেছে তাদের যে টিম ম্যানেজমেন্ট এসেছে তাদের পক্ষ থেকে শুনেছি তারা যে ফরেন রিক্রুট ছিল তাদের ফরেন রিক্রুটের পাশাপাশি তাদের যে বলা চলেছে তারা যে তাদের মেইন টিম ক্লাবের যে মেইন টিম সেই মেইন টিম নিয়ে তারা কিন্তু থাকায় এসেছে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান শেখ কামাল ক্লাব কাপের সবশেষ খবর নিয়ে চলে যাচ্ছি ক্রিকেটের খবরে জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে বোলার ব্যাটসম্যানদের দাপট সমানের সমান সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন ও নাইম ইমরুল কায়েসের পর আক্ষেপে পড়েছেন নুরুল হাসান সোহান তিন রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি জহুর আহমেদে পাঁচশো ছাপ্পান্নতে ইনিংস ঘোষণা করে করেছে ঢাকা বিভাগ জবাবে ব্যাট করতে নেমে লিটনের একশো বাইশ ও নাইমের একশো চব্বিশ রানে দিন শেষে পাঁচ উইকেটে তিনশো চৌত্রিশ করেছে রংপুর শেখ আবু নাসের স্টেডিয়ামে ভালো অবস্থানে খুলনা প্রথম ইনিংসে তিনশো নয় করার পর রাজশাহীকে অল আউট করেছে একশো সত্তর রানে চারটি করে উইকেট নিয়েছেন জাতীয় দলের ডাক পাওয়া আলামিন ও আব্দুর রাজাক ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আপার হ্যান্ডে চট্টগ্রাম বরিশালকে প্রথম ইনিংসে থামিয়েছে দুশো ষোলো রানে বরিশালের হয়ে নুরুজ্জামান করেন ষাট রান চার উইকেট নিয়েছেন নাইম হাসান দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে বারো রান চট্টগ্রামের বগুড়াতে সিলেটকে তিনশো উনিশ রানে অল আউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ঢাকা করেছে ঢাকা মেট্রো দিন শেষে দুশো একুশ রান তুলেছে তারা জয় ছাড়া অন্য কোনো সম্ভব না হয় মানে একটা টিম মানে হারবে একটা টিম এটাকে আমি কনফার্ম বাট যদি আমরা আর্লি কিছু থ্রু দিতে পারি হয়তো তাইলে হয়তোবা খুব শুরুতেই যদি দশ ওভারের মধ্যে যদি আমরা দুই তিনটা উইকেট নিতে পারি তাইলে হয়তো বা সম্ভব এটা খুব এটা হয় টেস্ট ক্রিকেটে এরকম দেখা যায় যে এরকম হয়েছে লেগ স্পিনার নিয়ে আক্ষেপ দূর করতে কঠোর হয়েছে বিসিবি বিপিএল এর আগেই জাতীয় ক্রিকেট লিগে নজর ব্যাটসম্যানদের ম্যানেজমেন্টের ঋষাদ লিখনদের না খেলানোয় রংপুর ও ঢাকা কোচকে তলব করা হয়েছে লেগ স্পিনার তুলে আনতে বিসিবির এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে নিচ্ছেন সাবেকরা আফতাব তারেক আজিজরা বলছেন এই প্রক্রিয়ায় বয়সভিত্তিক দলের কোচেরা পাবেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এনসিএল চট্টগ্রাম বিভাগের ডাগ আউটে আফতাব আহমেদ নতুনদের চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন সাবেক এই ক্রিকেটার মিনহাজুল আবেদিন আফ্রিদিকে নিয়ে ঝুঁকি নিয়েছেন প্রথম ম্যাচে আস্থার প্রতিদান দিয়ে এই লেগ স্পিনার নিয়েছেন তিন উইকেট সুযোগ পেয়েছেন তানভীর হায়দারও তবে রিশাদ ও লিখনকে খেলানো হয়নি আর এতে ক্ষোভ ঝেড়েছেন বিসিবির সভাপতি লেগ স্পিনার তৈরির মিশনে বিসিবির এমন কঠোর অবস্থানকে ইতিবাচকভাবে নিচ্ছেন সাবেকরা বোর্ড এখানে দৃঢ় পদক্ষেপ নিয়েছে আপনারা দেখবেন যে বাধ্যতামূলক করেছে একটা লেগ স্পিনার খেলাতে আমি মনে করি এটা একটা ভালো দিক এবং ক্রিকেটের এই সংস্করণে লংর বাসন ক্রিকেটে আমার মনে হয় যে এই সংস্করণটা আপনার একটা একটা লেগ স্পিনারকে খেলানো আমার মনে হয় যে এটা সত্যি পজিটিভ চাই শুধু ঘরোয়াতে ম্যাচ খেলানো নয় লেগ স্পিনার গড়ে তুলতে দরকার বয়সভিত্তিক দলগুলোতে মনোযোগ বাড়ানো বিসিবির কোচদের আরও গুরুত্ব দিয়ে কাজ করতে বলছেন আফতাব আহমেদ লেগ স্পিনারগুলোকে নিয়ে যদি আমাদের যে কোচগুলো আছে বিসিবিতে ওরা যদি আর কাজ করে তাহলে হয়তো বা আমরা আরও ভালো ভালো লেগ স্পিনার পাব বিকজ এখন যেগুলো আছে ওদেরকে তো অবশ্যই খেলবে আপনি যদি চিন্তা করেন সব টিমে কিন্তু লেগ স্পিনার কিন্তু নাই তো আমাদের যদি সব টিমে লেগ স্পিনার খেলাতে হয় আর সব টিমে কোয়ালিটিফুল লেগ স্পিনার যদি আমরা খেলাতে চাই তাহলে আমাদের নিচের দিকে একটু মনোযোগটা একটু বাড়াতে হবে বিপিএল এ প্রতি দলের একাদশেও খেলবেন একজন লেগ স্পিনার আর এতে খুব দ্রুত লেগ স্পিনার না পাওয়ার হাহাকার শেষ হবে টাইগার ক্রিকেট থেকে বিশ্বাস আফতাব ও তারেকের মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভারত সফর বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলছেন সাবেক ব্যাটসম্যান রাজিন সালে তবে জাতীয় লীগ খেলা ক্রিকেটাররা ভালো করবেন ভারতে বলে বিশ্বাস তার ভালো ক্রিকেটের জন্য দেশে সব স্পোর্টিং উইকেট আছে সেগুলোকে কাজে লাগানোর পরামর্শ সাবেক এই অধিনায়কের যতদিন ক্রিকেট খেলেছেন তাকে বলা হতো বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ অ্যাক্রোব্যাটিক বডি ল্যাঙ্গুয়েজের জন্য ইলাস্টিক ব্যাটসম্যান বলেও ডাকা হতো রাজিন সালেকে জাতীয় ক্রিকেট লিগে কাজ করছেন সিলেট দলের কোচ হিসেবে সামনেই বাংলাদেশের ভারত সফর টাইগারদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলছেন রাজেন আমি মনে করি যে বাংলাদেশে এখন যারা প্লেয়াররা এখন ফোর্টে খেলে যাচ্ছে তাদেরকে তারা যদি পারফর্ম করে যায় এখানে কিছুটা হলে তাদের জন্য অনেক বেটার ফিল করবে আমি মনে করি আর যারা আছেন টেস্ট টিমে যারা টেস্ট খেলবেন বাংলাদেশের আমি মনে করি ওভিয়াসলি তারা অনেক ভালো খেলোয়াড় ওয়ান ডে টি টোয়েন্টিতে যথেষ্ট এগুলেও আশা জাগানিয়া পারফরমেন্স নেই টেস্টে রাজিনের পরামর্শ স্পোর্টিং উইকেটে নিয়মিত লঙ্গার ভার্সন খেললে এই সমস্যা থেকে বের হওয়া যাবে আমাদের বেশি বেশি ফার্স্ট ক্লাস খেলা উচিত আমাদের ঘরোয়া লিগে যারা ন্যাশনাল প্লেয়ারা আছেন বা যারা জুনিয়র প্লেয়ারা আছেন এইচপিতে তারা বেশি বেশি ফার্স্ট ক্লাস খেলেন এবং ফার্স্ট ক্লাস খেলতে হলে একটা পরিবেশ লাগবে আমি মনে করি যে বগুড়ার যে গ্রাসি উইকেট আছে রাজশাহীর গ্রাসি উইকেট আছে স্পোর্টিং এবং গ্রাসি উইকেট আছে এইসব এই ধরনের উইকেটে যদি আমরা ফার্স্ট ক্লাস খেলি আমি মনে করি যে বাংলাদেশের টেস্টে আরও আই এক সময়কে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এখন পুরো দস্তুর কোচ শিশ্যদের শেখান লঙ্গার ভার্সনের মন্ত্র ইংল্যান্ডে যারা বাচ্চাদেরকে প্র্যাকটিস করেন যাদের বাচ্চাদের কোচিংয় স্টাফে বলা হয়ে যে তবশ্যই তাদেরকে লঙ্গার ভার্সন খেলানোর জন্য শর্ট ভার্শন না খেলানোর জন্য আর আমি এটা প্রেফার করি কারণ এখান থেকেই খেলা শেখানো যায় বাচ্চারা এখান থেকেই খেলা শিখতে পারবে আর বলবো যে ক্রিকেট ক্রিকেটের যে গ্রামাটিক্যাল যে জিনিসটা আছে তো এই লংয়ার ভার্শন থেকে আসে জাতীয় দলের হয়ে চব্বিশ টেস্ট তেতাল্লিশ ওয়ান ডে খেলার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের ক্রিকেটার তৈরিতেই মনোযোগ রাজিনসালের। আমিরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া অ্যামেচার ক্রিকেট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের দ্বিতীয় দিনে জয় পেয়েছে কাজী টিম ও এম টিভি এই এই জয়ে দুই দলই এগিয়ে গেল শেষ আটের লড়াইয়ে আয়োজনে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সাথে এবার যোগ দিয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স টাইটেল স্পন্সর আছে আকাশ এবারের আসরে অংশ নিয়েছে মোট চব্বিশটি দল আট ভাগে বিভক্ত হয়ে হবে গ্রুপ পর্বে খেলা সেখান থেকে সেরা দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে গতবার দুই মাঠে খেলা হলেও এবার হচ্ছে পরবর্তীতে কিংবা নিয়ে করতে চায় দেশে বাড়ির ক্রিকেট রোহিত শর্মা সেঞ্চুরিতে রাঁচি টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়েছে ভারত প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের সংগ্রহ তিন উইকেটে দুশো চব্বিশ রান আলোক স্বল্পতার কারণে প্রথম দিন আটান্ন ওভার খেলা হয়েছে টস জিততে অভিনব উপায় প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসির সঙ্গে নিয়ে এসেছিলেন ব্যাটসম্যান টেম্বা বাবুমাকে তবে এবারও টস ভাগ্যে হার ডুপ্লেসির ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের রাবাদার বোলিং তোপে শুরুতেই আগারওয়াল ও পূজারা আউট হয়েছেন এরপর ব্যক্তিগত বারো রানে কোহলিকে সাজঘরে ফেরান নোকিয়া চতুর্থ উইকেটে একশো পঁচাশি রানের জুটি গড়ে অপরাজিত আছেন রোহিত রাহানে সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রোহিত হোয়াইট ওয়াশ এড়াতে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাউথ আফ্রিকা বাহাতি স্পিনার জর্জ লিন্ডে ও ব্যাটসম্যান হেনরিক ক্রসেনের অভিষেক হয়েছে টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছে স্পিনার শাহবাজ নাদিমের শাহবাজের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড করেছেন নরম্যান ভানুয়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে এটি এগারোতম হ্যাট্রিক টি টোয়েন্টি কাপ বাছাই পর্বের ম্যাচে বারমুডা বিপক্ষে এই কীর্তি গড়েন নরম্যান তৃতীয় ওভারে বল করতে এসে একে একে ফেরান স্টোভেল লেভেরক ও ড্যারেলকে টি টোয়েন্টি ক্যারিয়ারে আঠেরো ম্যাচে আঠাশ উইকেট এই পেসারের তার দাপটে দাপটে বারমুডাকে দশ উইকেটে হারিয়েছে পাপ নিউগিনি। নব্বই রানের টার্গেটে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় নরম্যানের দল ফুটবলের খবর লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশন রিয়াল মাদ্রিদের এ ম্যাচে অ্যাওয়ে ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের চ্যালেঞ্জ মার্কোয়া ম্যাচ শুরু হবে রাত একটায় এদিকে সেরিয়াতে শীর্ষস্থান ধরে রাখতে ঘরের মাঠে বোলোনিয়ার মুখোমুখি হচ্ছে ইউভেন্টাস রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি এল ক্লাসিকো উত্তাপে পানি ঢেলে দিয়েছে বার্সেলোনায় স্বাধীনতাকামীদের বিদ্রোহ তবে থেমে নেই রিয়াল মাদ্রিদ আন্তর্জাতিক বিরতির পর শিষ্যদের নিয়ে অনুশীলনে ব্যস্ত রিয়াল কোচ জিদান চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারের ম্যাচের আগে কম্বিনেশন সাজানোর সুযোগ দুর্বল মায়রকার বিপক্ষে গ্যালাক্টিকোদের লক্ষ্য ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেয়া পুরো মৌসুম জুড়ে চোটের সঙ্গে লড়াই করছে রিয়াল বেল মড্রিজ মেন্ডি ও টনিক্রুজের চোট জিদানের চিন্তা বাড়িয়েছে এর মধ্যে স্বস্তি গোলকিপার কর্তোয়া ও উইঙ্গার মার্সেলোর ফিটনেস ফিরে পাওয়া হেড টু হেডে মায়োরকার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় রিয়ালের মিজমখওয়ার চোটের কারণে মায়োরকারের বিপক্ষে অনেকেই থাকছেন না দল গঠনে একজন কোচের কাছে এটা খুব অস্বস্তিকর তবে ফুটবলে চোট সমস্যা স্বাভাবিক যারা ফিট আছেন তাদের নিয়েই প্রস্তুতি সেরেছি তাদের সুযোগ থাকছে নিজেদের প্রমাণের সেরিয়াতে উঠছে ইউভেন্তাস সাত ম্যাচে ছয় জয় টেবিল টপার ইউভদের চ্যালেঞ্জ ধুকতে থাকা বোলোনিয়ার মাউরিসিও সারির অধীনে শিরোপার দৌড়ে ঠিক পথে এগুচ্ছে তুরিনের ওল্ড লেডিরা সাতশো গোলের ক্লাবে ঢুকে উজ্জীবিত ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের সার্ভিস দেওয়ার পর ক্লাবে ফিরেছেন আলো ছড়াতে ম্যাচটা কঠিন কারণ আমরা আন্তর্জাতিক বিরতির পর শুরু করেছি দলের বোঝা পড়া তৈরিতে সময় লাগবে প্রতিপক্ষ এই সুযোগটা নিতে চাইবে তবে লক্ষ্য থাকবে জয় দিয়ে শীর্ষস্থান ধরে রাখা মুখোমুখি আঠারো দেখায় তেরো জয়ের আত্মবিশ্বাস আছে ইউভদের বোলোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চায় সারির দল মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি প্রতিপক্ষ নিসের মাঠে লা পারিসিয়ানদের জয় চার এক গোলে জোড়া গোল করেছেন আংহেল ডি মারিয়া চোটের জন্য নেই নেইমার চোট থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপে এদিনসন কাভানি নেই শুরুর একাদশে তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অ্যানহেল ডি মারিয়া শুরুর পনেরো মিনিটেই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার এর ছয় মিনিট পর গোলের জোড়াপূর্ণ করেন ডিমারিয়া ডি মারিয়া বিরতির পর সাতষট্টি মিনিটে গানা গোর গোলে ম্যাচে ফেরে নি ম্যাচ শেষে দুই মিনিট আগে জালের দেখা পেয়েছেন বদলি নামা এমবাপে আর ইঞ্জুরি টাইমে ব্যবধান বাড়ান ইন্টার মিলান থেকে ধারে আসা ইকারদি আমার কাছে ছিল খেলা খবরে